বলছি ছাড়বে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রাজু আলাদার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি রাজু, আজকে দেখাবো এই যে এই আলমারিটার তলায় দেখো পায়া একখানা বের করেছি, আরেকখানা বের করতে পারিনি। ওটা বের করে নিয়ে গিয়ে ওই ঘরে একটা আলমারি আছে ওইখানে নিয়ে যাব, ওখানে আলমারির তলায় পায়াগুলো লাগাবো। আর ওইদিকে সাইডে এরকম রং মানে রং করা হয়েছিলো, রঙের সাইডে সব জল ফল লেগে সিঁদুর টিঁদুর লেগে ভর্তি হয়ে গেছে, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই আলমারিটা আমি নিজের হাতে রং করেছি। যদি এই ঘরের যাবতীয় রং সব আমারই করা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যে গাছটা কেমন হয়েছে দেখো। আর এই যে হচ্ছে কি ফোনের সামনে আসতে ভয় পাচ্ছে যাই না কেন, ঠিক আছে? তো ওই ঘরে তোমাদের কন্ডিশনটা দেখি আর ওই ঘরে আলমারিটা দেখতে থাকো। কোন এই লোক কাহাঁ সে আতে? এইটা হচ্ছে গিয়ে সেই ঘর যেই ঘরে এই আলমারিটা সিঁদুর টিঁদুর লেগে রয়েছে, এগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে এই আলমারিটা ওইদিকে সরে যাবে। সরে যাওয়ার পরে ওইদিকে তলায় পায়াগুলো লাগিয়ে দিয়ে এটাই আমাদের আজকের আপাতত কিছুক্ষণের কাজ আছে। তো দেখতে থাকো কিরমভাবে সরাই, কিরম কাজ করি। কাজের মধ্যে থাকলাম না, কাজটাকে ভালোবেসে মজার মধ্যে করতে হবে, তাহলে কাজটা আর কাজ হয় না। তো দেখতে থাকো এটাই করছি। তো এখন ওই ঘরের দিকে যাচ্ছি, ওই ঘরের তলায় কাঠগুলো লাগিয়ে দেবো। এই যে প্রেমরতন ধান পায়ক, এই ছেলেটার নাম হচ্ছে প্রেমরতন ধান পায়ক। আর যেটা দেখাবো বলছিলাম এই যে সিঁদুর টিঁদুর লেগে রয়েছে এইগুলো, এই যে এইগুলো তুলতে হবে, এটা একটুখানি মোছামুছি করতে হবে, ক্লিন করতে হবে। এটাও আমারই রং করা, এই যে দেখতেই পাচ্ছ আয়নাটাও প্রচুর জং খেয়ে গেছে, কমেডি। এই যে সব কাজ এর, এই করেছে সব মানে অনিষ্ট। সামনের দিকে কমপ্লিট হয়ে গেল, এখন দেখতেই পাচ্ছ এরমভাবে আমাদের কাজকর্ম হয়, মানে টিম ওয়ার্ক, সবাই মিলেই একসাথে কাজ করতে হয়। আর ওই যে ওইটাকে দেখতেই পাচ্ছ লজ্জায় পালাচ্ছে না গো, ও সবেতেই লজ্জা পায়। তো আরও কাজকর্ম তোমাদেরকে দেখাবো, মানে এরকমভাবে আমাদের সব দিতে হয়। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে। এখানে আপাতত সমাপ্ত দিচ্ছি, আবার একখানা নতুন ব্লগে তোমাদেরকে দেখাবো কী করি। আপাতত এখানে টাটা, গুড নাইট।